রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং সেখানে তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র শর্মা এমপির নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টির প্রতিনিধি দলের সদস্যরা রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান তিনি। বলেন, মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হলেও ছয় বছরেও কোনো ব্যবস্থা নেয়নি। ব্রিটিশ প্রতিনিধিরা আগামী 30 জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।